আর বডিটা একদম প্লেন করা হয়েছে, সামনে এবং পেছনে দুই দিকে একদম প্লেন দেখতে পাচ্ছেন আপনারা। আর হাতায় ইলাস্টিক ইউজ করা হয়েছে, এটির ঘের দেখতে পাচ্ছেন অনেক বেশি। আর এখানে একটি টিপ বোতাম ইউজ করা হয়েছে, এর ভিতর দিয়ে আপনারা হাতটা ঢুকিয়ে দেবেন। আর এখন আপনাদেরকে এই হুডি নিকাবটি পরে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহিয়া মেহরিন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সুন্দর একটি সুন্নতি আবহাওয়া দেখিয়ে দিব। আর এই আবাইটিতে অনেক সুন্দর কিছু ডিজাইন করা হয়েছে, আশা করছি আপনাদের সবার অনেক পছন্দ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আবাইটির ডিটেলস দেখিয়ে দিই। বোরখার বডিটা একদম প্লেন করা হয়েছে, সামনে এবং পেছনে দুই দিকে একদম প্লেন দেখতে পাচ্ছেন আপনারা। আর হাতায় ইলাস্টিক ইউজ করা হয়েছে, যেন হাতটা উপরে উঠালে আপনাদের হাতের পর্দা কোনোভাবে নষ্ট না হয়। তারপর এই ক্যাপটি দেখিয়ে দিচ্ছি, এটাকে বেসিক্যালি ক্যাপ অথবা কোটি দুটাই বলা হয়। যাই হোক, এই ক্যাপটির ঘের দেখতে পাচ্ছেন অনেক বেশি। আর এখানে একটি টিপ বোতাম ইউজ করা হয়েছে, এর ভিতর দিয়ে আপনারা হাতটা ঢুকিয়ে দেবেন। আর এই ক্যাপটি একদম প্লেন দুই দিকে, আর সাইড দিয়ে শাইনি কাপড়ের বর্ডার ইউজ করা হয়েছে। এখন আপনাদেরকে এই হুডি নিকাবটি পরে দেখিয়ে দিব। এটা নর্মাল রেডি হিজাবগুলো যেভাবে পরে সেভাবেই পরতে হয়, তারপরও আমি আপনাদের সুবিধার জন্য পরে দেখিয়ে দিচ্ছি। এটা আমরা নর্মাল নিকাবগুলো যেভাবে পরি সেভাবেই আমরা চোখের উপরে থেকে নিয়ে পেছনে খোপার উপরে বেঁধে নিব। আর এই হিজাবটি সব থেকে বড় সুবিধা হচ্ছে, এটাতে আপনার কোনো এক্সট্রা হিজাব ইউজ করতে হবে না। এখানে দেখুন একটি ফিক্সড হিজাব দেওয়া হয়েছে, এটা জাস্ট আপনারা এখানে পিন করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে একটা সেফটি পিন দিয়ে সেটল করে নেবেন। তারপরে আপনারা যে নিকাবটা আছে সেটা বের করে দেবেন, তারপর দুই সাইড দিয়ে আপনারা পিন করে দিলেই হয়ে যাবে, অথবা আপনারা এইভাবেও ছেড়ে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।